হ্যালো এভরিওয়ান, তো গত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ড্রোন কীভাবে, মানে একটি ড্রোন তৈরি করতে গেলে কীভাবে আপনাদের মানে কী কী কম্পোনেন্টসগুলো লাগে, এবং আমি বলেছিলাম পরবর্তী একটা ভিডিওতে আপলোড করব যে এই কম্পোনেন্টসগুলো কীভাবে কাজ করে বা আমাদের ড্রোনটা কীভাবে কাজ করে। ওকে, সো আমি যদি প্রথমে একটু দেখিয়ে নিতে চাই, এই দেখতে পাচ্ছেন আমার ড্রোনটা, এই যে এবং পিছনে যদি একটু দেখাই, ওকে, এবং এই যে আমাদের যে রিমোটটা আছে, এই যে হচ্ছে সেই রিমোট। ওকে ওকে, সো প্রথমে আমি আবার একটু সামারি করতে চাই যে কী কী আমাদের ড্রোন তৈরি করতে গেলে যে বেসিক কম্পোনেন্টসগুলো লাগে, সেটি হচ্ছে চারটা BLDC মোটর এবং প্রোপেলার। এই মোটরটা কন্ট্রোল করার জন্য আমাদের লাগে ESC এবং একটি ব্যাটারি পাওয়ার দেওয়ার জন্য একটি ফ্লাইট কন্ট্রোলার এবং রিসিভার, আরেকটি ট্রান্সমিটার, আরেকটি ফ্রেম। তো এগুলো হলেই আমাদের মোটামুটি একটি ড্রোন কমপ্লিট করা যায় বেসিক। তো এবার চলুন দেখা যাক যে কীভাবে এটি কাজ করে। আচ্ছা, প্রথম আমি ব্যাটারি থেকে শুরু করতে চাই। ব্যাটারি থেকে তা মানে ব্যাটারি আমাদের পাওয়ার দেবো মূলত, এই পাওয়ারটা দিব হচ্ছে আমাদের ফ্লাইট কন্ট্রোলারে। আচ্ছা, প্রথমে আমি ট্রান্সমিটার থেকে শুরু করি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আমরা প্রথম কি ট্রান্সমিটার দিয়ে আমরা সিগনাল পাঠাবো, যে থ্রোটন অ্যালিরন দিয়ে আমরা যদি উপর দিয়ে ড্রোনটা উপরে যাবে, ডানে বামে সামনে পিছে, তো এই সিগনালটা যেহেতু পাঠাচ্ছি আমাদের ড্রোনটাকে, এই সিগনালটা রিসিভ করা লাগবে। এই রিসিভ করার জন্য আমরা এখানে একটি রিসিভার ইউজ করি, অর্থাৎ এই ড্রোনের মানে এই রিমোটের সাথে বাইন্ড করে একটি রিসিভার, এবং এই রিসিভার থেকে সিগনালগুলো একটা কিসে যাবে, একটা মাইক্রো কন্ট্রোলারে যাবে, যেখান থেকে আমাদের এই সিগনাল অনুসারে আমাদের চারটা মোটরে পাওয়ার পাঠাবে এবং সেই RPM-এ ঘোরাবে। তো এর জন্য আমাদের একটি ফ্লাইট কন্ট্রোলার লাগে, যে সেই হচ্ছে সেই ফ্লাইট কন্ট্রোলারটি, এটি হচ্ছে ড্রোনের মেইন ব্রেন বলতে পারেন। এই ফ্লাইট কন্ট্রোলারটি আমাদের পুরো ড্রোনটাকে রান করে। সো এই ফ্লাইট কন্ট্রোলারে এই সিগনাল থেকে রিসিভার থেকে সিগনালগুলো আসবে এবং সেই সিগনাল অনুযায়ী প্রসেস করে আমাদের ফ্লাইট কন্ট্রোলারে চারটা মোটর চারটা RPM-এ ঘোরাবে। মনে করেন আপনি সামনে যখন দিচ্ছেন, এগুলো তো বেসিক জানেন, যখন সামনে দিবেন তখন কি পিছনের দুইটা মোটর কম RPM বেশি RPM হয় এবং সামনের দুইটা কম, তাহলেই তোমাদের ড্রোনটা সামনের দিকে যাবে। ওকে, অর্থাৎ আমাদের পুরো ড্রোনটাই কন্ট্রোল করে আমাদের এই ফ্লাইট কন্ট্রোলার। তো রিসিভার থেকে যখন সিগনালটা ফ্লাইট কন্ট্রোলারে আসলো, এই যে দেখতে পাচ্ছেন যে ইনপুট, এই যে এই সাইডে ইনপুট হয়েছে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সব সিগনালগুলো, এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালারের যে বারগুলো এই সাইড, এবং এই সিগনাল অনুযায়ী ফ্লাইট কন্ট্রোলারটি ডাটা প্রসেস করে কিসে মোটরে পাঠাবে, এই যে মোটরে পাঠাবে। তো এই মোটরে পাঠানোর জন্য আমাদের কি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট যে পাওয়ারগুলো আছে, যে আউটপুট এই সাইড আউটপুট দেখতে পাচ্ছেন, এই আউটপুট থেকে যে লাইনগুলো যাবে হচ্ছে ESC, এই যে দেখতে পাচ্ছেন ESC, এই যে একটি ESC, এই যে একটি ESC এবং এই যে একটি ESC। তো এই ESCগুলো কেন ব্যবহার করা হয় সেটি যদি আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে আমাদের যে কি আমাদের যে ফ্লাইট কন্ট্রোলারটি থাকে, এই ফ্লাইট কন্ট্রোলার থেকে যে সিগনালটা তৈরি হয় বা সিগনালটা আউটপুট আসে, এই সিগনালটাকে প্রসেস করে মোটরের ভাষায় বা মোটর কত RPM-এ ঘুরবে সেটা, বা মোটরের কত ভোল্টেজটা সাপ্লাই দিবে সেটা ডিপেন্ড কর মানে সেটা মানে কী বলে সেটা ডিসাইড করে হচ্ছে ESC। অর্থাৎ ESC-র কাজটা আমি যদি আবার বলতে চাই, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা, আমি একটু দেখাই ESC-র, এই যে দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় যে লাল কালো তার, এটা গেছে হচ্ছে ব্যাটারিতে এবং আর তিনটা যে সিগনাল হয় সেটা আসছে ফ্লাইট কন্ট্রোলে। তো ESC-র কাজটা যদি আমি আবার একটু বলি, আপনারা যে 12 ভোল্টের যে ব্যাটারিগুলো ইউজ করবেন, পাওয়ার দিবেন মোটরে, আমাদের এখান থেকে তো সরাসরি যে সিগনাল সেটা আউটপুট আসতেছে। এবার আমরা যেহেতু কম ঘোরাই বেশি ঘোরাতে চাই, যদি RPM ভ্যারি করতে চাই, তাহলে কি আমাদের এই ভোল্টেজটা ভ্যারি করা লাগবে, 12 ভোল্টটা 12 ভোল্টটা। তো এই ভোল্টেজটা যে ভ্যারি করে বা ভোল্টেজটা কীভাবে পাঠাবে, কত ভোল্ট আউটপুট আসছে, সেটা নির্ভর করে হচ্ছে ESC-র পরে, অর্থাৎ সেই ESC-টাই এটা ফিক্সড করে। সো আশা করি বুঝতে পারছেন ESC এবং ফ্লাইট কন্ট্রোলারটি কীভাবে কাজ করে। এবং ESC-তে আমি আবার একটু সামারি করতে চাই, প্রথম হচ্ছে ট্রান্সমিটার থেকে সিগনালটা রিসিভার আসলো, রিসিভার সেই সিগনালটা পাঠালো ফ্লাইট কন্ট্রোলারে, ফ্লাইট কন্ট্রোলার সেই সিগনাল অনুসারে প্রসেস করে ডাটা
যে সিগনালগুলো আছে সেটা পাঠাবে ইএসসিতে, অর্থাৎ এখান থেকে যদি আপনি সামনে দেন বা ডানে দেন তাহলে মনে করেন পিছনের দুইটাকে আরপিএম বেশি করে দিতে চাইল, সেটা আসবে এখানে। এরপর ফ্লাইট কন্ট্রোলার, ফ্লাইট কন্ট্রোলার সেই ডাটা অনুসারে এই দুইটা ইএসসিতে পাঠাবে, পিছনের দুইটা ইএসসি। এবং এই দুইটা ইএসসি ওই সিগনাল অনুসারে এই যে 12 ভোল্ট যে ইনপুট আছে এই ইনপুট ভোল্টেজকে সে ভ্যারি করাবে, এবং ভ্যারি করায় সে যে রিসিভ সিগনালটা পেয়েছে সেই অনুসারে মোটরটা আরপিএম ঘুরাবে। এবং এভাবে আমাদের ড্রোনটা বেসিক কাজ করে। এবং আমাদের যে ড্রোনের যে পাওয়ার সেটা তো এই যে এখানেই আছে, এবং ড্রোন আমাদের যে ইএসসিগুলো আছে সেই ইএসসিগুলোকে আমাদের সরাসরি ব্যাটারির সাথে কানেক্ট করা লাগে, এবং সেখান থেকেই ফ্লাইট কন্ট্রোলারে আর এক্সট্রা করে কোনো পাওয়ার দেওয়া যাবে। সো এইটুকুই ছিল হচ্ছে ডিটেলস যে একটি ড্রোন কীভাবে কাজ করে, কীভাবে প্রসেস করে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সবাইকে, একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। ধন্যবাদ।